তোমার ছেলের এই সমস্যা এগুলো করছে তা আমি বললাম যদি বলি এগুলো ঠিক হয় তাহলে আমি মনে করো যে দোষ স্বীকার নেব নেবো বলতে হ্যাঁ এগুলো সত্য আবার ওরা মেয়ের কাছে মনে করো লোক পাঠিয়ে দিল মেয়ের কাছে শুনলো শোনার পর আমার ছেলের দোষ আসলো তো ঠিক আছে আমার ছেলের দোষ হয় আমি মানিয়ে নেব এখন বলছে কি করা লাগবে তো কছে কয় এখন কি করবেন তোরা বলো আমার কাছে বিয়ে করা লাগবে তা আমি বললাম যে বিয়ে যদি করা লাগে তো আমাকে একটা দিন সময় একটা রায়টা পও তো এখন বাজে তিনটা তাই সকালবেলা হোক তারপর যা একটা সিদ্ধান্ত হয় যদি টিএন মনে করো ডিএনএ ম্যাচ করার পর দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা যদি আমারে হয় সন্তানের তাহলে আমি মনে করো স্বীকার করে নেব দোষ ঠিক আছে আর যদি না হয় তাহলে এটা কেমনে হয় তখন ওরা না কিছুতেই মারলো না ওরা বলতেছে আইসকে বিয়ে হইতে হবে পর ওরা মনে করো আমার ছেলে ধরি পাখড়ে নিয়ে যায় ওরা বিয়ে খেদিয়ে দিল বিয়ে খেঁদি দেওয়ার পর পরে মেয়ে ডিএনএ টেস্ট হলো মানে পরীক্ষা হলো আর কি পরীক্ষা হওয়ার পর দেখা যায় যে মেয়ের পেটে বাচ্চা হলো পাঁচ মাসে এমন মনে করো যে পরে তো শুনলাম যে এই মেয়ের আমার ছেলের না এটা অন্য ঝনকার অন্য এটা মনে করো যে আমার ছেলে যেটা মনে করো ভাষ্য যে বাবা এটা তো আমার সাথে কোনো এই না তারপরে তো আমার দোষারোপ করলো এটা তো আমাকে জোরপূর্বভাবে আমাকে বেলেক মেডাল করছে ঠিক আছে তেমন ঠিক আছে আমি দেখি পরে তো মেয়েই শিখে রুখতে এটা বাচ্চা অন্য জনকার এইটারই আর কি মনে করো যে যাই হোক একটু কেস মামলা এটা ওটা কি যাবো আমি মনে করো যে ওরা যদি সিদ্ধান্ত বসে যে না আমরা সিদ্ধান্ত একটা বস্প ফয়সালার জন্যে আমিও রেডি কথাটা ডিএনএ নাই জন্য ওরা দেওয়া আছে মানে দেওয়া আছে তো উনি তো তার আগে আমি কইছি যে আমার বাচ্চা আমি নষ্ট আমার যদি বাচ্চা আমি নেব আমি বউ বাচ্চা দুটোকে নেব যে মেয়ের পেটে বাচ্চা যখন আমি জানবে পারি চার মাস আমি তার আগে আমি জানি নি জানবে পারার পর আমি আমার যে ও আমাকে ইয়ে করলাম প্রস্তাব দিলাম প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে কিন্তু প্রস্তাব দিয়েছি প্রস্তাব দেওয়ার পর বিয়ে হয়েছে কোনো সমস্যা নাই বিয়ে যেভাবে হওয়া লাগে যেভাবে আমরা বর ধরতে গেছি ওর বাদ কথাবার্তা দেন মুহূর্তে আমরা সব কিছু ওখান থেকে ওমার কাছ থেকে যায় বন্দর ঘর আছে তো ওখানে সব কিছু ঠিক হয়েছে ঠিক হওয়ার পর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর ওরাও জানে সাত মাস আট মাস থেকে সম্পর্ক মেয়ের সাথে ছেলের সাথে এলে সম্পর্ক সব কিছু ফোনেও কথাবার্তা হয়েছে তারপর যা সাক্ষাতেও কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পর বিয়ে হয়েছে আরে আমরা তো শুনছি যে চেঁড়া বিয়ে করে আনতে চেঁড়া ওইখানে বলে আসিল তখন কাঁচামালের ব্যবসা করে তখন বলে ওইখানে বলে আসিল পরে আমরা বিয়ে করি শুনি বলে চেঁড়া মিটার বল গাও আনিলো আনার পরে যে কি হইল না হইল সেটা আর পাওয়া পাবেন না আমার দাবি বিয়ে করছে বেশ করি খেবে কি করবে যা ছেলের বাপ যা আনছে আনার পর এখন এখন বিয়ে পড়ে এখন বাড়িতে নিলো আনি এখন করি মিলি খাবি এরা আমার এইটা জানি তাছাড়া জানি আর পাশের বাড়ি তো আমরা জানি না আমরা জানি বৌনি আসে পরে দিন সকালবেলা এইটাই পাওয়া পারি আর তাছাড়া জানি